ইসলামের দৃষ্টিতে কেমন মেয়েকে বিয়ে করা উচিত ইসলামের দৃষ্টিতে আপনি যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে সে মেয়েকে অগ্রাধিকার দিয়ে বিয়ে শাদি করবেন নবী করিম বলেছেন ফলসাহের দিন তুমা ফল আরবান মহিলাদেরকে বিয়ে করা হয় কাউ কারোর সৌন্দর্য দেখে কারোর বংশ মর্যাদা দেখে কারোর সম্পদ দেখে কারোর দিনদারি দেখে তুমি দিনদারি দেখে বিয়ে করবে কারণ দিনদারিতা আল্লাভীতি আল্লাহর সাথে সম্পর্ক করোন নিজের কাছে আনুগত্য যদি সত্যিই থাকে কারোর মধ্যেই তাহলে তার সাথে জীবনযাপন করাটা সবচেয়ে উপভোগ্য হবে আমি সিদ্ধাল্লাহ সাহেব বলেছেন আদুনিয়া কুল্লামা তাও আয় দুনিয়া আলমার অত সালেহা পুরো দুনিয়াতে যা কিছু আছে উপভোগ্যের ভিতরে একজন সৎ জীবন সঙ্গী সঙ্গিনী সেটা হলো মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য বিষয় বিদায় সেজন্য দিনদারিতেকে আপনি অবশ্যই অগ্রাধিকার দিবেন যে ব্যক্তিগত তিনি দিন চর্চা করেন কিনা দিনদারিতে বলতে তিনি শুধু পাচক তর নামাজ নয় বরং সব ক্ষেত্রে হালাল হালা মেনটেন করেন কি না মারা মেনটেন করেন কিনা আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা কোরআন অনুযায়ী তিনি চলেন কিনা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার এবং সুপর্দ করেন কিনা এটা যদি থাকে ইনশাআল্লাহ তাকে বিয়ে করতে পারেন বিশেষ করে অল্পে দুষ্ট থাকা এটা মেয়েদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং আনুগত্য করতে পারা এটা একটা ভালো বৈশিষ্ট্য মেয়েদের